ফারিয়া দেখ তোমার কি এসেছে। যাই আম্মু, যেতে যেতে পরিচয়টা দেওয়া যায়। আমি ফারিয়া, ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি, বর্তমানে খুলনায় আছি। বাবা ব্যবসা করে। আপনাদের সাথে কথা বলতে বলতে তো দরজাটাই খুলতে ভুলে গেছি। আরে আবির ভাইয়া, কেমন আছো? ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। শোন, তোকে একটা কথা বলতে আসছি। আগে ঘরে তো আসো, তারপর না হয় যা বলার বলো। আচ্ছা চল। আম্মু দেখো, আবির ভাইয়া আসছে। কেমন আছো আবির বাবা? জি আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা আন্টি। ভাইয়া তুমি নাকি বলবে বলছিলে? হ্যাঁ শোন, কাল আমাদের ভার্সিটিতে পুনর্মিলন অনুষ্ঠান, তাই আমি চাইছিলাম তোকে নিয়ে যেতে, তোর খুব ভালো লাগবে। তুই কি যাবি? হ্যাঁ অবশ্যই যাব। ঠিক আছে। কাল আমরা কখন যাব? তুই কাল সকালে রেডি হয়ে থাকিস, আমি এসে তোকে নিয়ে যাব। ওকে ভাইয়া, পরের দিন। ফারিয়া তাড়াতাড়ি চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আসি ভাইয়া, আমার হয়ে গেছে। এত খোলাকে সাজতে? সরি ভাইয়া, একটু দেরি হয়ে গেল। চলো এখন। চল। সাবধানে যেও তোমরা। ওকে আম্মু, ভার্সিটিতে পৌঁছানোর পরে। ফারিয়া তুই এখানে বসে আইসক্রিম খা আর অনুষ্ঠান দেখ, আমি একটু আসছি। ঠিক আছে ভাইয়া। বসে বসে আইসক্রিম খাচ্ছি আর চারপাশের সুন্দর পরিবেশটাকে উপভোগ করছি। এখানে সবাই খুব মজা করছে, হয়তো অনেক বছর পর একসাথে হয়ে নিজেদের আর সামলাতে পারেনি। মেয়েরা নানান রঙের শাড়ি পরে এসেছে, অবশ্য আমিও শাড়ি পরে এসেছি। সবাই সবার মতো আনন্দ করছে। এসব কিছু দেখতে দেখতে চোখ আটকে গেল একটা ছেলের দিকে। ছেলেটা বারবার আমার দিকেই তাকাচ্ছে। ছেলেটার চোখে একটা মোটা ফ্রেমের চশমা ছিল, বেশ লম্বাও, দেখতে খারাপ না। উজ্জ্বল শ্যামলা চশমা পরায় ছেলেটার সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আজব হলেও সত্যি যে ছেলেটা এখনও এদিকেই তাকিয়ে আছে। ছেলেটাকে কিছু বলার আগেই ভাইয়ার আগমন। ফারিয়া ওদিকে চল, তোকে আমার এক ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেই। আচ্ছা ভাইয়া চলো। আজব ব্যাপার তো, ভাইয়া তো ওই ছেলেটার দিকেই যাচ্ছে। ফারাবি তোকে বলেছিলাম না আজ আমার এক কাজিনকে নিয়ে আসবো? এই হলো আমার সেই কাজিন ফারিয়া। আর ফারিয়া ও আমার ফ্রেন্ড ফারাবি। হাই ফারিয়া। হ্যালো। তোরা গল্প কর, আমি কোক নিয়ে আসি। আর ফারাবি তুই একটু ফারিয়াকে দেখে রাখিস। ঠিক আছে। ভাইয়া চলে গেল। এমনভাবে তাকিয়ে আছে মনে হয় জীবনেও কোনো মেয়ে দেখেনি। এক্সকিউজ মি মিস্টার ফারাবি। জি আমাকে বলছেন? তো এখানে কি অন্য কোনো ফারাবি আছে? জি না। মানে কি মানে মানে করছেন? না মানে আসলে আপনাকে খুব সুন্দর লাগছে। জি ধন্যবাদ। স্বাগতম। কিসে পড়েন? অনার্স দ্বিতীয় বর্ষে। আপনি? ইন্টার দ্বিতীয় বর্ষে। এভাবে কিছু কথা বলার পর ভাই আসছে। তোরা এখন এখানে বসে আছিস, ঘুরে দেখবি না? তোমার ফ্রেন্ড কি মানুষ রে বাবা, আমাকে এখানে কিছুই ঘুরিয়ে দেখায় নাই। আজব, আমি জানতাম নাকি যে আপনাকে ঘুরিয়ে দেখাতে হবে। সব কথা বুঝে সবাইকে বুঝিয়ে বলতে হয়। হইছে হইছে, থাম তোরা, এখন চল ঘুরে দেখি। হ্যাঁ চল। চলেন। সেদিনের মতো আবির ভাইয়া আর ফারাবি ভাইয়ার সাথে ঘুরে বাসায় চলে এসেছি, কিন্তু কেন জানি ফারাবিকে খুব মিস করছি। ইস, ওর নাম্বারটাই তো আনা হলো না। এখন কিভাবে ওর সাথে কথা বলবো? নিজের উপরই এখন খুব রাগ হচ্ছে। কিছুদিন পরে বিকালে বাসায় বসে আছি, এমন সময় আবির ভাইয়ার কণ্ঠ শুনতে পেলাম। তার সাথে আরও একটা কণ্ঠ শুনতে পেলাম। কণ্ঠটা তো খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ এটা তো ফারাবির কণ্ঠ, কিন্তু ও এখানে আসলো কিভাবে? যে দেখতে হচ্ছে তো। কেমন আছেন আন্টি? ভালো, তুমি কেমন আছো? ভালো আন্টি। আদি ও আমার ফ্রেন্ড ফারাবি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো বাবা, তুমি কেমন আছো? জি আন্টি ভালো। তোমরা বসো, আমি চা করে আনি। আচ্ছা আন্টি, আর ফারিয়াকে একটু ডেকে দিয়েন তো। আচ্ছা বাবা। কেমন আছো ভাইয়া? কখন আসলে? ভালো, তুই কেমন আছিস? আমরা একটু আগেই আসলাম। ভালো আছি। তোরা একটু বস, আমি আন্টির কাছ থেকে একটু আসি। আচ্ছা ভাইয়া। ভাইয়া চলে গেল। তো ম্যাম কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। এতদিন পর আমার কথা মনে পড়লো? কই না তো, আগেই মনে পড়েছিল, কিন্তু আশা হয়নি। যদি আমি আবিরকে আগে আসার কথা বলি তাহলে ও কি না কিভাবে, তাই আর আশা হয়নি। বুঝলাম। আপনার নাম্বারটা কি পেতে পারি ম্যাম? পেতে পারেন, 017-765। ধন্যবাদ। আমারটা এর মধ্যে ভাইয়া এসে গেল। কি কথা বলছিস তোরা? তেমন কিছু না ভাইয়া। ও আচ্ছা, চল ফারাবি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চল। আবার আসবেন কিন্তু। আসার চেষ্টা করব। ওকে, আচ্ছা আসি তাহলে, বাই। আচ্ছা বাই। ফারাবির নাম্বার দেওয়ার পর থেকে আমরা প্রত্যেক দিন ফোনে কথা বলতাম। আমরা কেউ কারো সাথে একদিনও কথা না বলে থাকতে পারতাম না। সারা রাত ফেসবুকে ওর সাথে চ্যাটিং করতাম, কিন্তু আমরা কখনো কেউ কারোর সাথে দেখা করতাম না। সব সময় ওর কথাই ভাবতাম। এতদিনে এটা বুঝে গেছি যে আমরা দুজনে দুজনকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারলাম না। ফারাবির কথা ভাবতে ভাবতে ভাবনার জগতে হারিয়ে গেলাম। হঠাৎ ফারাবির ফোনে বাস্তবে ফিরে আসলাম। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করো? বসে আছি, তুমি? আমিও। আচ্ছা কাল আমরা একটু ঘুরতে যেতে পারি? কেন? এমনি, তোমাকে খুব দেখতে ইচ্ছে হলো। আচ্ছা ঠিক আছে। ওকে, কাল বিকাল 4টায় আমরা পার্কে দেখা করব। ঠিক আছে, ঠিক সময়ে চলে এসো। এখন রাখছি, বাই। ওকে বাই। পরের দিন বিকালে ফারাবির নীল রং খুব পছন্দ, তাই আজ একটা নীল শাড়ি পরেছি। তার সাথে হাত ভর্তি নীল কাচের চুড়ি আর কপালে নীল টিপ পরেছি। সব মিলিয়ে একদম নীল পরিমতো লাগছে। সেই পার্কটায় বসে আছি, কিন্তু ফারাবির আসার কোনো নামই নাই। প্রায় 1 ঘন্টার পর ফারাবি আসলো। ফারাবিও তো একটা নীল পাঞ্জাবি পরে এসেছে। ওকে নীল পাঞ্জাবিতে দারুণ লাগছে। সরি, একটু দেরি হয়ে গেল। এই তোমার একটু দেরি? জানো কতটা ভয় পেয়েছি। সরি, আসলে একটা জিনিস খুঁজছিলাম, তাই দেরি হয়ে গেছে। আর কখনো এমনটা হবে না, এই প্রমিস করলাম। ঠিক আছে, মনে থাকে যেন। ওকে ম্যাম। কিছু বলার আগেই ফারাবি একগুচ্ছ গোলাপ ফুল হাতে নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে। হবে কি আমার সেই রাজকন্যা যাকে শুধু আমার রাজ্যের রানী বানাবো? হবে কি আমার সেই রাজকন্যা যাকে নিয়ে জ্যোৎস্না রাতে একসাথে চাঁদ দেখব? কিছু বলার মতো ভাষা খুঁজে পাইনি, কিন্তু লজ্জা পেয়ে তার বুকে ঠিকই মুখ লুকাতে পেরেছি। এই ছেলে, তুই ভার্জিন? সেটা কি মুখে দেয় নাকি গায়ে মাখে? তোর মাথা। ও আচ্ছা, আমার মাথাকে বুঝি ভার্জিন বলে? এই তুই শর্ত। জি সরেই তো আছি, আমি তো আর আপনার কোলে বসে আছি না। ওহ, রাগ বেড়ে যাচ্ছে কিন্তু আমার এবার। তাতে আমার কি, আমি কখন আপনাকে বললাম রাগ বাড়ান আপনি? ওই পোলা, আমি সত্যি কিন্তু এবার রেগে যাচ্ছি। ও আচ্ছা, অসুবিধা নাই। প্যান্ডেলের পাশে টিউবওয়েল আছে, আপনাকে কোলে তুলে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে আপনার মাথায় পানি দিব। কুত্তা। ওহ বুঝলাম, আমার বাসায় নেই গো। এই ভাইরে, মেয়েটা যতটাই রেগে যাচ্ছে আর আমার ততই মজা লাগছে। কি আর এইভাবে বলো না গো, ভাববে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর আমি বাবা এখনো বিয়ে করতে পারবো না, বলেই দিলাম। এই ছেড়া, তোকে কে বলেছে বিয়ে করতে? বলেনি কেউ, তবে কিছু সময় পর আপনিই বলবেন। ওহ আমি গেলাম। এই তো, আমায় এখন থেকে আপন ভাবা শুরু করে দিয়েছো। তুমি যাবে কিনা সেটাও পারমিশন নিচ্ছ। তুমি সিলেক্টেড আমার আম্মুর বউ হিসেবে। মেয়েটা আর কোনো কথাই না বলে আমাকে রাগ দেখিয়ে হনহন করে ছুটে চলে গেল। আসলে মেয়েটাকে আমি এখন পর্যন্ত জানি না বা চিনি না। আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় এসেছি, ওর বিয়ে। আমি তেমন কাউকেই চিনি না। আমি আবার ফটোশ্যুটের লোক। হি হি, না না, ওটা আমার কাজ নয়, ওটা হলো আমার শখ। আমার একটা ফ্রেন্ডের ভাইয়ের স্টুডিও আছে, তাই ভাবলাম একটু মেয়েদের ফটো তোলারও শখ মিটে যাবে, আর ভাইয়ারও কিছুটা চাপ হালকা হয়ে যাবে। আমি হলাম অভ্র নীল, আমার বেসিক চলছে, মানে ছোট বাচ্চাদের পড়ানোর ট্রেনিং। হি হি হি, আপনাদের যখন ছেলেপুলে হবে আমার কাছে পাঠিয়ে দিন, আমি পড়িয়ে দিব। আসুন এবার বলি ওই মেয়েটাকে আর কিভাবে ওর সাথে কোথায় দেখা হলো। বিয়েটা হলো রোমানের, সো आमी भाइयार साथे कैमरा आरो बैग निये रोमानदेर बासाय आसतेई रोमान देखे। दोस्त तुई आबार स्टाडी सेरे एसब कबे थेके धरली? आर भाई बोलिस ना, मेरा तो केउ पात्ताई देय ना आमाय। फेसबुके देखेछि नाकि केटीएम आर डिएसएलआर थाकलेई मेये पटे जाय। हा 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 तुइओ पारिस बटे। जी अच्छा आगे बोल, तोर शाली आछे तो नाकि? हारामी केन रे एत तुई, आगे आमी केमन आछि तार खोज ने। आरे शाला आगे निजेरटा देखते हबे तो नाकि? सत्यि अब्रो तुई आर चेंज हबि ना। उहु आमी तो आर कोनो सफ्टवेयर नई, तो दिन दिन चेंज हबो। उफ अब्रो थाक भाई। अच्छा बाद दे, बोलछि एभाबेई दाड़ करिये राखबि नाकि साहाज्जो करबि? ओ हाँ चल भेतरे। एबार आमरा भेतरे गेलाम। आमी आर भाइयार सब किछु ठीक करे निलाम। बाइरे टीवी लागिये दिलाम, सब लाइव चलबे। बिकेलेर दिके आमी रोमानेर रूमे जाबो, एकटु आर्जेंट दरकार। सो आमी छुटे सीढ़ी बेये उठछि, आर ओपाश थेकेओ एकटा मेये आसछे। आमी छुटते छुटते निजेके सामलाते ना पेरे मेयेर साथे धक्का लागलो। मेयेटा आह बोले चित्कार करे आमाय जड़िये धरे। एकबारे माटिते पड़तेई आमी देखि मेयेटार चिबुक आमार ठोटेर काछे। मेयेटा चशमा परे आछे, चुलगुलोते हालका रंग करा, मन है विदेशिनी हबे। मेयेटा एबार उठे, एई देखे चलते पारेन ना? सॉरी एकटु आर्जेंट छिलो। कि एमन आर्जेंट जे काउके एभाबे धक्का दिते हबे? ओमा धक्का दिएछि बोले राग करছেন নাকি? কিস দিলে বুঝি খুশি হতেন? আপনাদের মতো ছেলেদের এটাই স্বভাব। কি স্বভাব শুনি? এই যে মেয়ে দেখলে গায়ে পড়েন। এই ব্যাটারি আপনাকে দেখে আমি আপনার গায়ে পড়ব, এটা বলার সাথে সাথেই মেয়েটার পুরো মুখটা আরো লাল হয়ে গেল। এই ব্যাটারি মানে আর যাই হোক আপনার মতো রোগা বাসকঞ্চিত নয়। ও হ্যালো মিস, কানা তো কানাই হয়। আর হ্যাঁ বাসকঞ্চিত কি হয়েছে জানেন? এখানে বাঁশের কত দাম, যে যাকে পারছে দিচ্ছে। এই কানা বলবেন না। তো কি বলবো, অন্ধ? দেখুন আপনি আমায় অপমান করছেন। ও আচ্ছা সরি, মাফ করেন, আমি গেলাম। এটা বলে আমি মেয়েটার কাছ থেকে চলে এলাম রোমানের কাছে। বাপরে শালা মেয়ে নাকি আগুন, কথাতে একদম পারছিলাম না। আমি রোমানের কাছে গিয়ে, এ ভাই ইলেকট্রিকের কানেকশন কিভাবে করব, বাইরে তো একটু দেখিয়ে দে না। আমি এবার দাঁড়িয়ে আছি রোমানের রুমের দরজার কাছে। কিছুক্ষণ পর দেখি ওই চশমিশ রোমানের রুমে এলো। রুমে আমায় দেখেই মুখ বাঁকিয়ে, আমি তো জানি আমার পেছনে ঠিক আপনি পড়ে থাকবেন। হ্যাঁ সেই আর কি, রানু মণ্ডলের মতো আপনিও সুপারস্টার, সো আপনার পিছনে তো পড়ে থাকতেই হবে তাই না? ভাইরে মেয়ে আরও রেগে আগুন। শাট আপ। হাই মেয়েটার এমন লুকটা দেখেই আমি ক্রাশ খেয়ে গেলাম। মেয়েটার চুলগুলো হালকা বাতাসে ফুরফুর করে উঠছে, আর একটা ঘ্রাণ। আবারও মেয়েটার দু চোখের ওপর ফ্রেম বসানো গোল গোল কাজ, যা আরও বেশি কিউট লাগছে। আর মেয়েটার ঠোঁট দুটো, বাপরে। আবার মেয়েটার কপালের মাঝে একটা কালো টিপ, ছোট্ট টিপ পড়েছে, আর এদিকে ঠোঁটের নিচে কালো একটা তিল, যাকে বলে পরি। শালা ভাবতে পারছি না এমন একটা মেয়েকে দেখে ক্রাশ খাবো, যে একটু আগে আমার শত্রু ছিল সেই মেয়ে আমার এখন ক্রাশ। একে যে কিভাবে পটাবো, না যে করেই হোক পটানোই লাগবে। মেয়েটা শাট আপ বলতেই আমি আমার দু চোখ বন্ধ করে ইস ক্রাশ খাইছি। হোয়াট? না না মানে হ্যাঁ হ্যাঁ। ইডিয়েট। জি তোমার জন্য ইডিয়েট কেন, এডিটরও হতে পারি। বাস্টার্ড। এভাবে বলো না গো, আমি আস্তে আস্তে তোমার প্রেমে পড়ে গলে যাব তো। হাউ ফানি। শালা এই মেয়ে তো আমায় পাত্তাই দিচ্ছে না, আমি এখন কি করব? যাক শেষ পর্যন্ত আমি লড়েই যাব, আমার এই যুদ্ধ জয় করতেই হবে। আমি মেয়েটার সাথে আর কোনো কথা না বলে সোজা নিচে চলে আসলাম। সন্ধ্যার দিকে রোমানে কিছু ফটোশ্যুট করা লাগবে, তাই আমি ক্যামেরা নিয়ে ওদের সামনে গেলাম। মেয়েটা রোমানের সবসময় পাশাপাশি থাকছে, মানে ওর কেউ কাছে রিলেটিভ হবে হয়তো, যাক পরে জেনে নিব। রোমানের সাথে যখন মেয়েটা ফটো নিতে এলো তখন ভাবলাম এই সময়, অভ্র নামটা জেনে ফেলো। রোমানের পাশে দাঁড়িয়ে আছে মেয়েটা। আমি একটু গম্ভীর হয়ে ক্যামেরার লেন্স ঘোরাতে ঘোরাতে, এই মেয়ে তুমি একটু সরিয়ে দাঁড়াও, আর হ্যাঁ তোমার নাম কি যেন? এই মেয়ে এই। ভাইরে কথাগুলো আমি যখন বলছি আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছি মেয়েটা উত্তপ্ত হটস্পটের মতো আমার দিকে রাগি লুক দিয়ে তাকাচ্ছে, আর বলছে হ্যাঁ এই তো এই তো। এটা বলে পোজ দিচ্ছে। আমি আবারও, এই মেয়ে তোমার নাম কি যেন? সাইড থেকে কে যেন বলল ওর নাম স্নেহা। আমি তাকাতেই দেখি একটা মধ্যবয়সী মহিলা বলল। আমি হালকা হেসে, থ্যাঙ্কস আন্টি। এই মেয়ে বলতে খারাপ লাগছিল। আপনি ওর কে হন আন্টি? আমি এবার হালকা করে মিষ্টি হাসি দিলাম, কারণ ওর না পছন্দ হলেও যদি ওর আম্মুর হয়। ধুর পাঠক ভাইয়েরা, আমি বলতে চাইছি পছন্দ মানে ওনার মেয়ের সাথে। আপনারা আবার কি যাতা ভাববেন না। আমি এবার ওদের ফটো তুলতে লাগলাম। মেয়েটা সেই একভাবে আমার দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে আছে। আমি আর কিছু করলাম না। রাত বাজে এখন 10টা। আমি প্যান্ডেলের পাশে বসে সিগারেট টানছি। ওদিকে প্যান্ডেলে সবার ডিনার চলছে। স্নেহাকে দেখে আমার 3 বছর আগের ভালোবাসার কথা মনে পড়ে গেল। স্নেহার মতো কিছুটা দেখতেছিল, এভাবে রাগ করত, আর শুরুটাও এভাবেই হয়েছিল। আমি মাথাটা উঁচু করে তাকিয়ে আছি আকাশের দিকে। হঠাৎ কে যেন এসে আমার মুখের ওপর তুড়ি বাজিয়ে বলল, ওই মিস্টার। বাবা, এত সম্মান! শালা আজ পর্যন্ত কাস্টমার কেয়ারে ছাড়া কারো কাছে সম্মান পাইনি, বিশ্বাস করেন রাসেল ভাই। জি জি, কে কে? আমি স্নেহা। জি বলুন, আপনার কি সেবা করতে পারি? জি, সে তো করতে হবে। জি অবশ্যই, তবে আমার কাছে এখন ক্যামেরা নেই। আপনি তুলতে চাইলে প্যান্ডেলের ভেতরে গিয়ে যোগাযোগ করুন, আমার ভাইয়া ওখানে আছে। এই, আপনি আমায় ফলো করছেন কেন? ফলো? আবার আমি? জি আপনি। কি যে বলেন না, আমি তো আপনার ইনস্টা, ফেসবুকে কোনোটাতে আইডি জানি না। তবে আমায় ফলো করতে পারেন, আর অ্যাডও দিতে পারেন। ওই মিস্টার, আমি আপনাকে চিনি না জানি যে ফলো করব কিংবা অ্যাড করব। লাগবে না থাক, ভয় পাচ্ছেন তো জানি। যদি আপনি প্রেমে পড়ে যান। প্রেমে? আবার আমি? জি আপনি। না পেলে আমায় ফ্রেন্ড লিস্টে অ্যাড দেন, আর কথাও বলেন। দেখুন আপনি শিওর প্রেমে পড়ে যাবেন। ওকে, সত্যিটা বলছি, আমি আপনাকে ভালোবাসতে চাই, আমি আপনার সাথে প্রেম করতে চাই। স্টুপিড। আপনি আমায় দেখেছেন আর নিজেকে? যেমনই হয় আমায়, তবে হিরো আলমের থেকে কম না। আপনাকে আমি আর কথাই পারবো না। ওকে, পারতে হবে না, শুধু প্রেম করলেই হবে। এই ছেলে, তুই কি ভার্জিন? এরপরে কথাগুলো উপরে উল্লেখ করা আছে। মেয়েটা খুব রেগে আমার থেকে চলে গেল। এবার আমি ডিনার সেরে প্যান্ডেলে বসে রইলাম, কারণ বিয়ে বাড়ি মানে একটু ঘুমাতে অসুবিধা, তা তো হবেই। আর আমার ঘুম আসছিল না, তাই আমি ফেসবুকে একবার লগইন দিলাম। লগইন দিয়ে কি লাভ, শালার কোনো মেয়ে তো মেসেজ দেয় না। আরে ভাই, মেসেজ তো দূরের কথা, কেউ রিকোয়েস্ট পর্যন্ত অ্যাকসেপ্ট করে না। ফ্রেন্ড রিকোয়েস্ট দেখি একজন রিকোয়েস্ট দিছে। আমি ওখানে যেতেই বাপরে, আমার মনটা ঝাঁকানাকা করে উঠলো। আরে ভাই, এ তো স্নেহার আইডি, আমায় রিকোয়েস্ট দিছে। আমার কি সৌভাগ্য! ওরে তোরা কেউ বরণ ডালা নিয়ে আয়, কেউ উলু দে রে, আমার স্নেহা রিকু দিছে। কিন্তু কিছু করার নাই, কেউ বরণ ডালা নিয়ে আসবে না। আমি ওর আইডিতে ঢুকতেই সামনে বায়োতে দেখলাম, পাপা কি পরি, মম কি লাভলি, ভাইয়া কি জান। আমি হালকা করে হেসে হি হি, আর বব কি মাহাব্বাত। হায় আল্লাহ, কি লজ্জা লাগছে! নিজেই বলছি আর নিজেই হাঁটছি। হাসির ঠেলায় রিকোয়েস্টের ডিলেটের জায়গায় হাত পড়ে গেল। লে ঠেলা! হিরো আলমের বাবু খাইছো গান শোনার পর সেই রিয়াকশনের মতো আমি ফোনটার দিকে তাকিয়ে রইলাম। নিজেকে থাপ্পড় মারতে মন চাইছে, আবার অসহায়ও মনে হচ্ছে। আমি আবার ব্যাক দিলাম রিকোয়েস্ট। বারে বারে খোসা মারতেই থাকলাম, মানে রেসপন্স দিলাম। একসময় রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথেই আমার মনে লাড্ডু ফোটা শুরু হলো। আমি এবার ইনবক্সে গিয়ে ওকে নক দিলাম। হায় স্নেহা, আজকের চাঁদটা খুব সুন্দর জানো তো? জি, তা এখনো বুঝছি। চাঁদ দেখেছেন বাসার বাইরে বসে? চাঁদ তো দেখছি, তবে কিছুক্ষণ আগে যে চাঁদকে দেখছিলাম সেই চাঁদ তো এখন আকাশের চাঁদকেও হার মানবে। কোন চাঁদ? তুমি সেই চাঁদ। তাই? জি। এভাবে মুখ বাঁকাও না প্লিজ, তোমার গালের ভাঁজে যে লাল রঙের লাজুক ভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই নাকি? ওই একটু ভয়েসে তোমার হাসিটা শোনাবে? কেন? না মানে তোমার হাসিটা শুনলে যদি আমার হার্টবিটের স্পিডটা কমতো। তোমায় দেখার পর থেকে নিজেকে আর বোঝাতে পারছি না। ওরে অভ্র, চাঁদ কখনো মানুষ ধরতে পারে না। আপনি সত্যি অনেক মজাদার। কি জানি, তবে যাদের সাথে কথা বলি তারাই বলে। জি। আচ্ছা, আপনি কি হিজাব নিয়ে আসছেন এখানে? না। ও আচ্ছা, কাল একটা আমি এনে দিব। কেন? আর আপনি কেন দেবেন? আর কারোর দেখার সুযোগ যেন না হয়। তোমার মুখের হিজাব পর্দা দিয়ে ঢেকে রাখবা, ওকে? তাই? আর আমি তো কানা, সো কানা এতটা সুন্দরী, বুঝলেন তো? তুমি কানা নয়, তবে তুমি তোমার রূপের ঝলকে সব ছেলেকে কানা করে দিতে পারো, যা আমায় করে দিয়েছো। তাই নাকি? তা আপনি এখন কিভাবে দেখছেন শুনি? মনের চোখ দিয়ে। উফ অভ্র, আপনি আবার থামুন, আমি আর পারছি না। এ বাবারে, আমি তো কিছুই করলাম না। অনলাইনেই এর মধ্যেই বুঝে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন। ধ্যাত, গুড নাইট, বাই। এই বলেই অফলাইন হয়ে গেল। হিহি, মেয়ে তো এবার পড়বেই। ছিপ ফেলেছি যখন মাছ, তখন আমি তুলবই। বেশি আশা করা ভালোও না আবার। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য।